লজ্জা করে না আপনার? মেয়েদের জীবনে খেলতে আমার আগে না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন, আপনি তো শুধু মেয়েদের শরীর চান। বেশ অনেক হয়েছে, দেখ তোকে ভালোবাসি তার মানে এই না যে তুই যা ইচ্ছা তাই বলার লাইসেন্স পেয়ে গেছিস। আজ সকালটাই যেন একটু অন্যরকম। আজ আয়না একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। আয়নার মা জিজ্ঞেস করেছিল যে আজ সে কোথায় যাবে। আয়না বলেছে সে মাহির কাছে যাচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য। আর শাড়ি ও মেকআপ আয়না তার ব্যাগের ভিতর ভরে নিয়েছে। প্রথম প্রথম একটু খারাপ লাগছিল মিথ্যা বলার জন্য, কিন্তু পরে আয়না সময় নষ্ট না করে মাহিদের বাসায় চলে গেল। সেখানে শাড়ি পরে রেডি হয়ে থাকবে, আরুষ সেখান থেকে পিক করবে আয়নাকে। যাওয়ার আগে আয়না আরুষের দেয়া আরেকটা চিরকুট খুলে পড়তে লাগলো। তোমার ওই কাজল কালো চোখ দুটি যে আমায় পাগল করে দিবে, ওই মায়াবী চোখের প্রেমে আমি অনেক আগেই পড়েছি, কাল আবার পড়তে চাই প্রিয়। আয়না আরুষের দেওয়া গোলাপি শাড়িটা পরেছে, হাত ভর্তি গোলাপি চুড়ি, চুলগুলো ছাড়া, কানে গোলাপি পাথরের দুল, এক পাশে কানে একটা গোলাপ দেওয়া, শাড়ির আঁচল এক পাশে ফালানো, পুরাই একটা ফ্লাওয়ার কুইনের মতো লাগছে। আরুষ মাহিদের বাড়ির সামনে আসলো, দেখে আয়না নিজেই যেন একটা লাল গোলাপ। গাড়ি থামিয়ে আরুষ হা করে আয়নাকে দেখছে, যেন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু না, আরুষ তেমন কিছু করবে না, কারণ সে আয়নাকে কথা দিয়েছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর সুরে আয়নাকে বলল, গাড়িতে উঠো। উঠবো। উঠতেই তো বললাম। কিছু বলবেন না? আজব তো, কি বলবো, উঠো তুমি। আয়না কিছু না বলেই রাগ দেখিয়ে উঠে পড়ল। সারা পথ আয়না মুখ ফুলিয়ে বসেছিল। আয়না আসলে আশায় ছিল আরুষকে কিছু বলবে, ওর একটু প্রশংসা করবে, কিন্তু আরুষ তা না করায় আয়নার মুড অফ হয়ে গেল। তার মানে আজ আমাকে একটুও সুন্দর লাগছে না, তাই হয়তো আরুষও কিছু বলছে না, আমাকে দেখতে খুব খারাপ দেখায়। আরুষ আয়নার ব্যাপারটা বুঝতে পেরে একটু টেডি স্মাইল দিল। নির্দিষ্ট জায়গায় এসে আরুষ আয়নার চোখ দুটো একটা রুমাল দিয়ে বেঁধে দিল। আয়নার একটু একটু ভয় করছে। তখনই আরুষ আয়নার পাশের গেট খুলে দিল আর আয়নাকে নামতে বলল। আমরা এসে গেছি, নামো। আয়না আরুষের কথা মতো গাড়ি থেকে নামল। আরুষ সাথে সাথেই ওকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটার পর আরুষ আয়নাকে নিচে নামিয়ে চোখ খুলে দিল। আয়না আস্তে আস্তে ওর চোখ দুটো মেলল। আয়না হা করে তাকিয়ে আছে। এমনিতেই আজ আকাশ একটু মেঘলা, খোলা আকাশের নিচে একটা সুন্দর আঁকাবাঁকা নদী, নদীর তীর ঘেঁষে বানানো হয়েছে ছোট একটা বাগান, পাশে একটা টেবিল যা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো, টেবিলের দুপাশে দুটো চেয়ার, উপর দিয়ে ফুলের ছাউনি, টেবিলের উপর একটা ক্যানেল জ্বালানো, চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। আকাশ মেঘলা হওয়াতে চারপাশের হালকা অন্ধকার যেন এই সকালে সন্ধ্যার ফিলিংস দিচ্ছে, আর মোমবাতির আলোয় যেন কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে নিয়ে যাচ্ছে আরুষ আয়নাকে। ওয়াও, কি সুন্দর জায়গা! থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। সুইটহার্ট, জায়গাটা সুন্দর কিন্তু তোমার থেকে কম। আজ তো আমাকে ভালোই দেখাচ্ছে না। কে বলেছে? আমার রূপসীকে আজ আরো সুন্দর লাগছে এই শাড়িতে, তোমার এই সৌন্দর্যের সামনে সব ফুল হার মেনেছে। সত্যি? আরুষ কিছু না বলে আয়নার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। হঠাৎ আরুষ এমন কিছু করবে তা আয়নার ধারণার বাইরে ছিল। আরুষ আয়নাকে কাছে টানতেই আয়না হালকা কেঁপে উঠল। তখনই আকাশ থেকে একটা হেলিকপ্টার ওদের উপর দিয়ে গেল, যা থেকে অসংখ্য ফুলের পাপড়ি পড়ছে। কিন্তু আয়নার সেদিকে খেয়াল নেই, আজও নিজেও কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছে। আর তখনই আরুষ বলে উঠল, চলো গিয়ে বসি। আয়নার হুঁশ আসলো, সে তো লজ্জা শেষ। ইস, কিভাবে তাকিয়েছিল আরুষের দিকে, আরুষ না জানে কি ভাবছে ওকে নিয়ে।
আয়না ভেবেছিল আরুষ হয়তো এত তাড়াতাড়ি ওকে ছাড়বে না, হয়তো একটা কিস করবে। কিন্তু ও নিজের নেওয়া কথা ভুললেও আরুষ ওকে দেওয়া ওয়াদা ভুলেনি। তা দেখে আরুষের জন্য আয়নার মনে অনেকটা রেসপেক্টের জন্ম নিল। আরুষ আয়নাকে চেয়ারে টেনে বসিয়ে মোবাইলে কিছু অর্ডার করল। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়নার সামনে রাখল। আয়নার জন্য লোভ সামলাচ্ছে না, সব আয়নার ফেভারিট বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসের ভিতরে চকলেট আইসক্রিম যেন তাড়াতাড়ি না গলে। আরুষ আয়নার সামনে তার ফেভারিট ডিশগুলো রাখল। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়না গাপুস গুপুস করে ফুচকা মুখে ঢুকাতে লাগলো, সাথে ইচ্ছে মতো টক। ফুচকা যদি ভালোভাবে টকে না ডুবিয়ে খাওয়া হয় তবে সেই ফুচকার স্বাদ লাগে না। আয়না ফুচকা পেয়ে ভুলে গিয়েছিল যে সামনে কেউ বসা আছে। আরুষ তো আয়নার খাওয়া দেখে হাসবে না কাঁদবে তাই বুঝতে পারছে না। আরুষ আয়নাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলল, হাসতে খাও জান পাখি, তোমার খাবার কেউ খাবে না। আয়না আরুষের কথা শুনে লজ্জার লাল টমেটো হয়ে গেছে। তারপরেও বাকি খাবারগুলো ভালো করে খেলেও টকটা আর ভদ্রভাবে খায়নি, এত বড় বাটির টক একাই সাফার করেছে। ব্যাপার কি, এত টক কেন খাচ্ছ? এমনি খেতে ইচ্ছে হলো। বুঝেছি। কি বুঝেছে? ইহা গুড নিউজের লক্ষণ, আমি বাবা হতে চলেছি। আয়নার তো আরুষের কথা শুনে কাশি উঠে গেছে। কি বলে এই ছেলে, এক সপ্তাহ আগে জোর করে একটা কিস করেছে, তাতে কেউ প্রেগনেন্ট হয় নাকি? আজব তো। আয়না তো রেগে ফায়ার। আরে রাগ করছো কেন, আমি তো মজা করছিলাম। আয়না আইসক্রিম খাচ্ছে আর তখনই আরুষ আয়নার খাওয়া আইসক্রিম খেতে লাগলো। আমারটা কেন খাইলেন, আরো কত আইসক্রিম তো আছে। না মানে আসলে তুমি যেভাবে মুখে মেখে খাচ্ছ, আমার তো অন্যভাবে খেতে ইচ্ছে করছিল, তাই ওই ইচ্ছেটা এভাবে পূরণ করে নিলাম। দূর তো, খাওয়া তো শেষ, এবার চলেন তাহলে ম্যাডাম। কোথায়? ফর ডান্সিং। আরুষ আয়নার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর ডান্সের জন্য প্রপোজ করল। দ্য বিউটিফুল লেডি, উইল ইউ ক্যান বি মাই ডান্স পার্টনার? ইয়েস। আয়না আরুষের বাড়ি দেওয়া হাতটা ধরল। আরুষ খুশি মনে আয়নাকে বাগানের উপর পাশে একটা সুন্দর জায়গা নিয়ে গেল, সেখানেই ওরা ডান্স করবে। তখন একটা গান বেজে উঠল, আয়নার ফেভারিট সং, আরুষের বেশ পছন্দ। গানের সাথে আরুষ আয়না দুজনেই নিজেকে কম্পেয়ার করছে আর নাচছে। ঠিকই তো আয়নার জন্য আরুষ কত পাগল, অথচ আয়না বুঝেও বুঝে না। আরুষ যেন নাচের মাঝে এক ঘুরের মধ্যে চলে গেছে, এক দৃষ্টিতে চেয়ে আছে সামনের গোলাপি পরিটার দিকে। এবার আরুষ নিজে আয়নাকে একটা গান শোনাবে। আয়না বলল, আপনি গান গাইতে পারেন? একটু ট্রাই করি, শুনো। ওকে। গান শেষে আয়না জুড়ে জুড়ে হাততালি দিয়ে উঠল। আরে বাহ, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। এটা মনে হয় আপনার মেয়ে পটানোর প্রধান টিপস, তাই হয়তো এত মেয়ে আপনার জন্য পাগল। এত লাভার দিয়ে কি করবো, যদি আমি যার জন্য সাইকো লাভার হলাম সে যদি পাত্তা না দেয়? আপনি চাইলে তো অনেক ভালো মেয়ে পেতে পারেন। আমার অত ভালো মেয়ে চাই না, শুধু একজনকে চাই, আমার ওই একজন হলেই হবে। আয়নার কিছু বলল না, হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আরুষ তো এক দৌড়ে পাশের একটা ভাঙ্গা ছাউনির নিচে গিয়ে দাঁড়াল, বারবার আয়নাকে ডাকছে, কিন্তু আয়না তো বৃষ্টি বলতে পাগল। আয়না তো আরো বাগানের মাঝে গিয়ে দু হাত মেলে চারপাশে ঘুরছে আর খুশিতে আত্মহারা হয়ে পড়ছে। প্রবল বৃষ্টিতে আয়না ভিজে একাকার, দু হাত মেলে আয়না বৃষ্টিতে ভিজছে আর হাসছে। আরুষ তো এক ধ্যানে তাকিয়ে আছে আয়নার দিকে। জর্জেটের পাতলা শাড়িটা বৃষ্টিতে ভিজে পুরো শরীরের সাথে লেপটে গেছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খারাপ নজর নেই, সে তো আয়নার মিষ্টি হাসি দেখতে ব্যস্ত। আয়নার এতক্ষণ খেয়াল না থাকলেও এখন সে বেশ বুঝতে পারছে সে যে কত বড় বাচ্চামো করে ফেলেছে। আরুষ তো আয়নাকে দেখতে দেখতে একদম কাছে চলে এসেছে, আর তখনই আয়না পেছনে ফিরতেই তার চুলের পানি দিয়ে আরুষের মুখের অবস্থা বারোটা বেজে গেছে। আর আরুষ ওই প্রথম বৃষ্টিতে ভিজছে, আয়না দূরে যেতে নিলেই আরুষকে জড়িয়ে ধরল। আয়নার নিঃশ্বাস যেন ঘন হয়ে আসছে, আর তখনই আরুষ নিজের অজান্তেই আয়নার কপালে একটা কিস করে বসল।
আয়নাও কিছু বলছে না বলে আরুষ ভেবেছে হয়তো আয়না রাগ করেছে। এটা ভেবে আরুষ সেখান থেকে চলে আসতে নিলেই আয়না আরুষকে কাছে টেনে নিল। আরুষ তো পুরাই শকড। আর তখনই আরুষকে আরো অবাক করে দিয়ে আয়না তার ঠোঁট দিয়ে আরুষের ঠোঁট পুরো দখল করে নিল। আরুষও কিছু বলছে না, এক প্রকার তাল মেলাচ্ছে। কিন্তু দুজনের হুঁশ আসতেই দুজন দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়না লজ্জায় শেষ। আর তখনই আরুষ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, চলো বৃষ্টি বেড়েই যাচ্ছে, তোমাকে বাসায় দিয়ে আসি। আয়না কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হেঁসুচক নির্দেশনা দিল। আরুষ আয়নাকে গাড়িতে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। গাড়ি থেকে নামার আগে আরুষ আয়নাকে একটা নাপার সিরাপ খাইয়ে দিল। আয়না মনে মনে ভাবল, ছেলেটা যেমন ভালোবাসে তোটোটা কেয়ারও করে। কালি আয়না আরুষকে বলে দিবে যে সেও আরুষকে ভালোবাসে। শুনো। হুম, বলবে কিছু? কালকে আমি আপনাকে কিছু বলবো। ওকে, বলবে, সমস্যা নেই। কালকে তোমাকে একটা স্পেশাল জায়গা নিয়ে যাব, সেখানে গিয়ে যা বলার বলবে। আচ্ছা। তারপর আয়না ওর বাসায় চলে গেল। মাঝপথেই ড্রেস চেঞ্জ করে এসেছিল, তাই বাসার কেউই বুঝতে পারেনি। খোলা আকাশের ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে আরুষ। আজ আকাশের চাঁদটা একটু বেশি সুন্দর, কাল আরো সুন্দর লাগবে দেখতে, কারণ আগামীকাল তো পূর্ণিমা। আর তার সাথে আগামীকাল হয়তো আয়নাও তার ভালোবাসার কথাটা বলবে। এসব ভাবছে আর কফির কাপে একটা করে চুমুক দিচ্ছে। অন্যদিকে আয়নাও চাঁদের দিকে তাকিয়ে আছে। দুজনই জানে না যে তারা একই সময়ে একে অপরের কথা ভাবছে। তাদের অজান্তেই ভাবনা সাক্ষী হয়ে আছে এই চাঁদটা। এখন শুধু কালকের অপেক্ষা। আজ আয়নার মনটা খুব ভালো। যথারীতি আজকেও খুব সুন্দর করে পরিপাটি হয়ে কলেজে এসেছে আয়না। আজ কলেজ ছুটি দিলে বাসায় না গিয়ে আরুষের কাছে যাবে আয়না। এসব ভাবনার মাঝেই তৃতীয় পিরিয়ড শেষে মাহি ও আয়না স্কুলের পেছনের গাছের তলা গিয়ে বসল। তো বল, তোর প্রেমের কি খবর? ভালোই তো। যাক বাবা, শেষে অন্তত স্বীকার করলি যে তুই আরুষ চৌধুরীর প্রেমে পড়েছিস। এখন ওকে বলিনি, তবে আজ বলবো। তোর কি খবর? আমার তো আর তোর মতো ভাগ্য নেই যে সাইকো লাভার পাবো, তবে একজনকে বেশ ভালো লাগে। তা কে সে? মেঘ। তার নাম মেঘ। সবচেয়ে অবাক করা বিষয় হলো সে আরুষের বেস্ট ফ্রেন্ড। তবে তো বেশ ভালোই হলো, কিন্তু তোর সাথে পরিচয় কিভাবে? সে এক লম্বা কাহিনী, পরে বলবো। মাহি ও আয়না কথা বলছিল, এর মাঝেই সেখানে একটা মেয়ে আসলো। দুজনেই মেয়েটার দিকে তাকালো। শ্যামলাবর্ণের মেয়েটার চেহারায় অনেক মায়া, পরনে খুবই কম দামি একটা থ্রি পিস। দেখে খুবই সিম্পল পরিবারের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়নাই বলতে লাগলো, কে তুমি আপু, কিছু বলবে? মেয়েটা কিছু বলছে না, ভয়ে ওর হাত পা কাঁপছে। বারবার এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ ওকে ভয় দেখাচ্ছে। আয়নাও ব্যাপারটা বুঝতে পারলো। কিছু কি বলবে আপু? কাউকে কি ভয় পাচ্ছ? একটু সাইডে আসবেন। নিশ্চয়ই। এবার বলো। দোহাই আপনার, আরুষের জীবন থেকে সরে যান। আমি চাই না আমার মতো আপনার লাইফটাও শেষ হয়ে যাক। কি জাতা বলছেন, আরুষ খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে। ভালোবাসা? ওর মতো ছেলে ভালোবাসতে জানে না, ও শুধু ঠকাতে জানে। এনাফ ইজ এনাফ, অনেক শুনেছি আপনার ফালতু কথা। আর না, আপনার এসব কথার কোনো প্রুফ আছে? আছে, ও আমাকেও ঠকিয়েছে। ও শুধু মেয়েদের শরীর চায়, সব মেয়েদের সাথে ও এমন পাগলের মতো ভালোবাসার অভিনয় করে। একবার দেহটা পেলে তাকে ছেড়ে দেয়। ওদের মতো হাই ক্লাসের ছেলেরা এমনই হয়। না হয় একবার ভাবো, এত ভালো ভালো মেয়ে থাকতেও তোমাকে কেন চুজ করবে, ভাবো। চুপ, একদম চুপ, তুই একটা ফ্রড। আমাকে পারলে তোর একটা কথার প্রুফ দে। এই যে আপু, প্রুফ। এই কথা বলে মেয়েটা আয়নাকে ওর ফোনের কিছু ছবি দেখালো, যা দেখে আয়নার পায়ের নিচের মাটি সরে গেল। সেখানে আরুষের মতোই দেখতে একটা ছেলে মেয়েটার সাথে খুবই অন্তরঙ্গভাবে ছবি তুলেছে। আয়নার থাকতে পারছে না, ওর দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ ও ওখানেই সেন্সলেস হয়ে পড়ে। আর সেই রহস্যময় মেয়েটা
ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আয়না চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। দেখতে পায় পাশেই মাহি ও আরুষ বসে আছে। আরুষের মুখটা শুকনো শুকনো, চোখ দুটো ফুলা ফুলা, দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। জানপা কি হয়েছে তোমার? মাহি একটু বাইরে যা। আচ্ছা যাচ্ছি। ওকে কেন পাঠালে, কি হয়েছে? থামুন, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। মানে কি বলছে এসব? বাহ কি সুন্দর অভিনয়, লজ্জা করে না আপনার মেয়েদের জীবনে খেলতে? আমার আগে না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আরুষা নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না, সজোরে একটা থাপ্পড় বসে দিল আয়নার গালে। ফর্সা গালটা লাল টকটক করছে। দেখ, তোকে ভালোবাসি তার মানে এই না যে তুই যা ইচ্ছা তাই বলার লাইসেন্স পেয়ে গেছিস। আপনার মতো জানোয়ারের কাছে থেকে এটা আশা করা যায়? আপনি তো শুধু মেয়েদের শরীর চান, যেমন প্রথম দিন আমারটা চেয়েছেন, কিন্তু যখন তা পারেনি মিথ্যে অভিনয় শুরু করেছেন। বেশ অনেক হয়েছে, কে বলেছে তোমায় এগুলো? আমি তোমাকে ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। থু, এমন স্বপ্ন না জানি আরো কত মেয়েকে দেখিয়েছেন, তার প্রমাণ এই ছবিগুলো। একথা বলেই আয়না ওই মেয়েটার দেওয়া ছবিগুলো আরুষকে দেখালো। আরুষ দেখেই বুঝে গেছে ছবিগুলো এডিট করা, কিন্তু আরুষ তো ভাবত আয়না ওকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের প্রতি কি একটু বিশ্বাস করা যায় না? জানপা কি, বিশ্বাস করো এগুলো সব মিথ্যা, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। আর কত মিথ্যে বলবেন, প্লিজ আমার সামনে থেকে চলে যান, আর পারলে কোনো দিনও আমার সামনে আসবেন না। এসব কি বলছো, তুমি না আমায় ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে? আজব তো, আমি কখন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? আই জাস্ট হেট ইউ। আর কোনো দিন যদি আমার সামনে আসেন তো আমার মরা মুখ দেখবেন। তার আর প্রয়োজন নেই, শুধু একটা কথা মনে রেখো, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব দরকার, খুব দরকার। একথা বলে আরো সেখান থেকে চলে গেল। আজকের পর আরুষা কখনো আয়নার সামনে আসবে না, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। হায় রে ভালোবাসা, মানুষ ভালোবাসার জন্য কিনা ত্যাগ স্বীকার করে, অথচ সামান্য বিশ্বাসের অভাবে এমন অনেক ভালোবাসার গল্প অসম্পূর্ণ থেকে যায়। আদৌ কি কখনো ওরা দুজন দুজনের মনের কথা জানতে পারবে? হবে কি কখনো ওদের ভালোবাসার জয়? আর কেই বা সেই ষড়যন্ত্রকারী যে ওদের দুজনকে আলাদা করে দিল? প্রশ্ন রইল আপনাদের কাছে, আর সেই সাথে আমাদের প্রিয় শ্রোতাদের জানিয়ে দিচ্ছি যে কিছু সমস্যার কারণে এই গল্পের বাকি পর্বগুলো আমাদের দ্বিতীয় চ্যানেল সচ্চনীল টুতে আপলোড করা হবে। যারা এখনও আমাদের দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।